শুধু বদমাশি করে আমার সঙ্গে, জানো তো তোমরা, আমার মা জ্বালিয়ে খাচ্ছে আমাকে, মাথাটা খেয়ে নিল আমার, মাথাটা খেয়ে নিল, খেয়ে নিল মাথা। হ্যাঁ কি হবে আমার, হয় রে হয়। অনেক হলো কাজ, সব সেট আপ করছিলাম, কি করছো ওখানে, ওখানে কি করছো, কেন কি আছে এখানে, চলে আসো, বাবা বাজে যাচ্ছে, কিছু আনতে দেবা, কে বললো সেদিনকার করলা যে, হ্যাঁ কোথায় দেখলা সত্যি, হ্যাঁ চালাক কথা বলবো না, আমাকে ঠকাচ্ছে না, আমাদের ড্রাগন গাছটা দেখাচ্ছি তোমাদের, ড্রাগন ড্রাগন কি ডালপালা ছাড়ছে, ড্রাগনের কত ডালপালা ছাড়ছে, পুরো ডালপালা ছেড়ে দিচ্ছে, নতুন নতুন ডাল ছাড়ছে, এগুলো কাটিং করছে। এখানে দিদা নাতনিটা মিলে কি সব করছে দেখো, আমার মা আছে বেলকনিতে আটকে দিয়েছে, ও মা তোমাকে আটকে দিয়েছে আজকে, মা খোল 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 দেখি, ও মা রাগ করো না রাগ করো না, এটা আমার জন্য করেছে, মা ফচে গেছে করার চরম। চাদরটা চলো নিয়ে চলো জল কাছে করে দেবো, আমার চাদরটা জল কাছে করে দাও একটু, আমার করে দাও করে দাও, করে দাও করে দাও, এ চাদরটা জল কাটা করে দাও, হ্যাঁ কি বলছো, কই আমার চাদর দাও, নিয়ে আসো পাতবো, কই নিয়ে আসো, এখানে চাদর নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমি ওই ধোয়া চাদর নেবো, টিভিটা বন্ধ কর, রাগ আমার মায়ের হেভি রাগ, হ্যাঁ চলো আমরা চলে যাই, চলো ঠান্ডায় আর ভালো লাগছে না, এখন রোদে কি ছাদে যাই, রোদ পাবো রোদ পাবো ছাদে, এখন আমরা ছাদে যাবো, এখন এই আমরা ছাদে চলে এসেছি, এই রোদটা গায়ে লাগাতে হবে, চনমন করে চনমন চনমন, ওহ এ জমে গেছে একদম, দারুণ দারুণ, তো ছোটোবেলায় এরকম রোদে ঠিকই এরকম টাইমে তেল মাখিয়ে চপচপ করে মা একদম খেয়ে দিত, তারপর এরকম ছাদে, আমরা তো এই যে এখানে পুলিশ ক্যাম্প রয়েছে কোয়ার্টারে থাকতাম পুলিশ ক্যাম্প এর ভিতরে, ঠিক আছে তো এরকম ছাদই ছিল কোয়ার্টারের ছাদে, এরকম রোদ তেল মেখে একদম চপচপ হয়ে একদম মোটামুটি এক দেড় ঘন্টা তেল মেখে থাকতাম, শরীরে নাই কোনো রোগ, একদম স্ট্রং, ওহ
এই যে মেও মেও করছে, কে করছে মেও মেও? এই মেও মেও কেউ করছে? ওই বাবা, ও ও ও রাক্ষস রাক্ষস, ও রাক্ষস, ও রাক্ষস, ওরে বাবা, ওই দেখো আর একটা রাক্ষসী, ছিঁড়ে নেবে কিন্তু, ছিঁড়ে নেবে কিন্তু, ছিঁড়ে নেবে কিন্তু। খাওয়ার জন্য কেমন করছে এরা? এরে বাবা, খাওয়ার জন্য কি করছে, কি না কি করবে, কি না কি করবে, নিজেকেই খেয়ে নেবে। খাওয়ার জন্য কি করছে রে, খাওয়ার জন্য কি করছে, দেখো কেমন খায় এরা, কেমন খায়। আরে ঠোঙাটা ওইদিকে ফেল, চলো বাইরে যাচ্ছি। খা 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 খা, ভুরি খা ভুরি খা, ভুরি খেয়ে ভুরি হোক মোটা কর। মাছের কাঁটা পেয়ে কেমন মচমচ মচমচ করে খাচ্ছে দেখো, আ কি সুখের খাওয়া গো। হ্যাঁ খা, ভালো করে খা, খা রে খা, কি শান্তি এদের। তোমার হয়ে গেল মাছ? দেওয়া হয়নি? কি মাছ? কাটা মাছ। এই যে মুসুর ডালগুলো, এটা ছোটো ছোটো কলি বেরিয়েছে, এই যে এটা মুড়ি দিয়ে ধনে পাতা কুচি করে ছোলা দিয়ে মুড়ি দিয়ে নারকেল দিয়ে সর্ষের তেল কাঁচা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সন্ধ্যেবেলা খাও। তো তোমরা বুঝতেই পারছো আমি এখন আছি কোথায়, রান্নাঘরে। তো রান্নাঘরে আজকের মেনুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিম আলু দিয়ে মাছের ঝোল, যত সম্ভব এটা রুই মাছ, রুই মাছের ঝোল হচ্ছে, বাগানের টাটকা শিম। এর মধ্যে তোমরা চাইলে বড়িও দিতে পারো, ভেজে গোটা গোটা বড়ি দিয়ে মাছের ঝোল, সেটাও ভালো লাগবে। তো আজকে আবার এটাই এরকমভাবে খাচ্ছি। এই তো মাছ রইল, মাথাটা আছে, মাথাটা কালকে মুগ ডাল দিয়ে খাবো, আর বাকি মাছের পিস রয়েছে, বড়ি দিয়ে মাছের ঝোল হবে কালকে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর এখানে আসছে বেগুন ভাজা, কালকে ওই 15 টাকা করে পাওয়া যাচ্ছিলো পোকা বেগুন, তো পোকা বেগুন কিনে নিয়ে এসেছি হাট থেকে, তো সেগুলোই ওই পোকাগুলো বাচ্চা দিয়ে লস হয়নি কিন্তু, ঠিক আছে। তো বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। তো আমাকে তো চা দিল না এরা, এরা শুধু অশান্তি করছে ঘরে। আর এই যে এখানে কাটা হয়ে গেল হচ্ছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, এই যে বাঁধাকপি রান্না হবে এবার, বাকি আছে বাঁধাকপি, বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে। মাছের ঝোলটা শুকিয়ে যাচ্ছে না, তো ঝোল রাখিস কিন্তু, নাহলে ভালো লাগবে না। আমি আবার বললাম যে বড়ি দিয়ে দিতে, বলছে বড়িগুলো ওই ভালো বড়িগুলো নেই, তো ভালো বড়িগুলো নিয়ে আসতে হবে, তারপর খাবো। আবার থাক, আজকে যেরকমভাবে খাচ্ছি ওইভাবে খাবো। তো চলো, ভয়তে বাজছে 1টা, তো আর কি এবার তেল মেখে একটু রোদে দাঁড়াবো, তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, আর পারলে শেয়ার করতে পারো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো, তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে, এখানে আলোটা কম আছে, লাইট হচ্ছে, হ্যাঁ এই যে শিম দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা,
হচ্ছে ভাজা। কি ভাজা এটা রে? পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি ভাজা, এখানে বাঁধা কপি, আর এই ভাত। চলো খাই। ডান, চলো খেয়ে নিই।